Hi guys, welcome to our YouTube channel Bong. আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরটে ইসলামিক ভিডিও নিয়ে। এটাও হচ্ছে মুস্তাফিজ রহমানের ভিডিও। তো তার ভিডিও আমরা ইদানিংকালে একটা দুটো আনছি এবং আপনারাও পছন্দ করছেন। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে কবরে জঙ্গল ও ফল হলে কি করবেন। তো টাইটেলটা অ্যাকচুয়ালি ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এবং ভিডিওটা খুবই সংক্ষিপ্ত কিন্তু মনে হয়েছে বেশ ইনফরমেটিভ হতে চলেছে। কারণ আমরা অনেক সময় কবর স্থানে দেখে থাকি প্রচুর গাছ এবং সেটা ফল ফুল সমস্ত রকমের গাছ আমরা দেখতে পাই। হ্যাঁ, তো সেই জন্য একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট ভিডিওটাকে আমরা দেখে নিই। আর ভিডিওটা হচ্ছে রোজ টিভি 24 এর। তো ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও দেখা শুরু করি। প্রিয় ভাইরা, আবার কবরস্থানে অনেক সময় দেখবেন বাঁশ ঝাড় তৈরি হয়, আছে না? বাঁশ দিয়ে আপনি কবর দিয়েছেন, মানে বাঁশগুলো রেখেছেন, ওখান থেকে অনেক সময় বাঁশের ঝাড় তৈরি হয়। আবার দেখবেন আম গাছ উঠে গেছে অথবা একটা বড়ই গাছ উঠে গেছে, আনার গাছ উঠে গেছে। এই যে ফল ফাঁকড়া অথবা এই যে বাঁশ ঝাড় অথবা মানুষের কল্যাণ করে এরকম গাছাম কোনো ওষুধ যদি গাছে কবরস্থানে উঠে, অনেকে মনে করে যে এটা খাইতে হয় না, খাইলে মেধা কমে যায় অথবা ব্যবহার করলে ক্ষতি হয়। বিষয়টা এরকম না, কবরস্থানের আশপাশে যদি ফাঁকা জায়গা থাকে আপনি ফল গাছ লাগাইতে পারেন, ওই ফলও খাইতে পারেন। এবং কবরস্থানে যে ঝোপ ঝাড় হয় এই ঝোপ ঝাড়গুলো আপনি যদি মনে করেন যে না আমি পরিষ্কার করে ফেলবো, আপনি করতে পারেন। অনেক সময় সাপ বিচ্ছু এগুলো নাস্তা না গাড়ে আর মানুষ বলে আর কবরে মনে আজাব হচ্ছে এর লেগে সাপ ঢুকছে, না বিষয়টা এরকম না। জঙ্গলে তো সাপ থাকবেই, থাকবে না? আপনার বাড়ির চিপাচাপায় যে সাপ ঘোরাফেরা করতেছে তার মানে বাড়ির উপরে গজব পড়ছে নাকি? বিষয়টা এরকম না, সাপ দেখলেই গজব মনে করবেন না। ঝোপঝাড় যদি থাকে আপনি কেটে সাপ করতে পারেন, বাঁশ ঝাড় থাকলে ওই বাঁশ কেটে ব্যবহার করতে পারেন, ফলের গাছ থাকলে ওই ফলের খাবারও আপনি গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কবর নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে? প্রিয় ভাইরা আমার, অনেক এলাকায় দেখা যায় যে কবরস্থ করেছে, প্রচুর শিয়ালের উপদ্রব। আমি যে যে মাহফিল থেকে আসি রাত্রিবেলায়, এখন তো মনে করেন আল্লাহ 30 দিন প্রোগ্রাম, কোনো দিন খালি নেই, মানে 30 দিন প্রোগ্রাম করলে 25 দিনের ওপরে 5টা 7টা করে শিয়াল সামনে পড়ে। কিশোরগঞ্জ থেকে আসতেছি কদিন আগে, ওরে বাবারে দেখে 5 শিয়াল মিলে রাস্তার মাঝখানে, হাইওয়েতে গাড়ি ঘোড়া কম না, ওই যে গ্রামের যেগুলো বড় বড় রাস্তা, মানে বাস টাস যেগুলো না ঢুকে না, ট্রাক্টর ঢুকে না, এই রাস্তার মধ্যে দেখে 5টা শিয়াল বৈশিয়া এমন খাতিরে গল্প রে ভাই, একজনে মাথা নড়াই আরেকজন কথা শুনে আর একজনে হুক্কা হুঁয়া মারে, মানে গাড়ির লাইটটা যখন বাড়ি মারা হয়েছে তখন উঠে দিল দৌড়। আমি চিন্তা করলাম যে বাপরে বাপ, সভাপতি সাহেবের আজকে কারবারটা দেখছো নি। রাত্রিকালীন সময়ে শীতকালে যেখানে শিয়াল সাধারণত এই রাস্তাঘাটে কম আসে আর কি, শীতকাল না এক জায়গায় বসে থাকার কথা, কিন্তু এখানে এসে 5 জন মিলে গল্প করতেছে, প্রচুর শিয়াল কিন্তু দেখা যায়। কবরস্থানে যদি দেখেন অনেক সময় ওই শিয়াল খোদাই করে লাস্টারে আপনার কামড় টামড় দেয় অথবা নিয়ে চলে যায়। এরকম আশঙ্কা থাকলে আপনারা রড টড দিয়ে বা সাময়িকভাবে একটু ঘিরে রাখতে পারেন, কিন্তু ওই সবুজ গম্বুজের মতো বানাইয়া তারপরে কবরটারে কী করা, একটা স্ট্রাকচার দাঁড় করানো, বিল্ডিংয়ের মতো দাঁড় করানো, এটা কিন্তু সুন্নাহ সম্মত না, আল্লাহর রসুলের সরাসরি নিষেধাজ্ঞা আছে, বলুন নাউজুবিল্লাহ। যদি শিয়াল বা কুকুর বিড়াল অথবা অন্য কোনো প্রাণী লাশ চুরি করার সম্ভাবনা থাকে, লাশের ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাহলে আপনি ঘিরতে পারেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আশঙ্কা আছে, আশঙ্কা যতক্ষণ নাই তখন আপনি কবর থেকে ওগুলো তুলে ফেলবেন। আল্লাহ তার বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, তো সংক্ষিপ্ত ভিডিও হলেও যথেষ্ট ইনফরমেটিভ ছিল। তো ও যেটা বলছিল যে আমরা এরকম মাঝে মধ্যে, কারণ আমাদের এখানে অনেক কবরস্থান রয়েছে, তো যেখানে আমরা দেখে থাকি যে কবরের উপরে ঝোপ জঙ্গল হয়ে গেছে, জঙ্গল রীতিমতো ঘন হয়ে গেছে এবং বড় বড় বৃক্ষ রয়েছে, মানে ঝোপ ছাড়ের সাথে সাথে বৃক্ষ জাতীয় গাছও রয়েছে, ফল ফুলের গাছও রয়েছে সেখানে রয়েছে। তো এখানে তিনি বললেন যে অনেকে একটা ধারণা থাকে, ভ্রান্ত ধারণা থাকে যে তার যে গাছগুলো রয়েছে তার ফল বা তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ইউজ করা হয়তো পাপ বা
কোথাও গিয়ে একটা খারাপ জিনিস, কিন্তু সেটা নয়। তুমি এরকম আমাদের মানুষের মধ্যেও একটা মিথ আছে যে কবরস্থান মানে সেটাকে পবিত্র ভূমির জায়গায়, আমরা সেটা খুব অন্ধকারাচ্ছন্ন জায়গা হিসাবে দেখি অনেকের মধ্যেই রয়েছে, এবং আমরা হয়তো সামনে যেতেও ভয় পাই রাতের দিকে বা সন্ধ্যাবেলার দিকে বা পরন্ত বিকাল বেলার পরেই। তো সেটাও একটা রয়েছে, কবরস্থান কি শ্মশান ক্ষেত্রে এটা মানুষের এটা মনে থাকে আর কি, বা খ্রিস্টান সিমেট্রি যদি বলে সব ক্ষেত্রেই, তিনটার ক্ষেত্রেই থাকে জিনিসটা। এই জিনিসটা আমরা যেটা সুদিতা যেটা বললো সেই ব্যাপারটা তো রয়েছে। এছাড়াও আমরা যেটা জানতে পারলাম যে স্ট্রাকচার, যে ওপরে যে স্ট্রাকচার করা যাবে না, তো এটা মহানবীর বারণ রয়েছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি বা কোন মানে আমরা যদি মুঘল পিরিয়ডেও দেখে থাকি বা সেক্ষেত্রে তো তাদের কবরটা বা সমাধিটাই হচ্ছে একটা বিশাল স্ট্রাকচার। হ্যাঁ সেটাই, মানে তো এটা তো আমরা অ্যাকচুয়ালি উচিত নয় নয় আমরা জানতে পারি। বাট আর এই যে শিয়ালের কথা বললো, তো এই শিয়ালের পাল দেখার সৌভাগ্য আমার হয়েছিল পার্সোনালি। হ্যাঁ, আমি ওই নদিয়া জেলার কৃষ্ণনগরের থেকে একটুখানি ভেতরে কিরণ দত্তের বাড়ি যেখানে ধুবুলিয়া, তো তার থেকেও আরেকটু ভেতরে হ্যাঁ একটা ধর্মদা বলে একটা জায়গা রয়েছে। তো সেখানে আমি শিয়ালের পাল দেখার সৌভাগ্য হয়েছিল, এবং সত্যিকারে এরকমও হয়েছে রাত্রিবেলা যখন এই বাড়িটাতে ঘুমাচ্ছি আশেপাশে শুধু শিয়ালের ডাক। গেছিলাম একটা গ্রামে বেড়াতে গেছিলাম, এবং রাত্রিবেলা যখন শুয়ে আছি দেখছি উঠুনের মধ্যে দিয়ে বা মানে পেছন দিকে বাগান ছিল, মানে দোতলা থেকে দেখছি যে এরকম শিয়াল ঘুরে বেড়াচ্ছে। তো সেটা একটা অন্যরকম ব্যাপার, আর এরকম ঘুমাচ্ছি রাত্রিবেলা হুক্কা হুয়া বলে ডেকে উঠছে, তো ওটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। না আমি এটা শুনেছি যে আমরা এখন যেখানে থাকি, মানে আমরা অ্যাকচুয়ালি যেখানে বসতি মানে আমরা ওরা থাকি, তো সেখানে আমি শুনেছি যে আগে প্রচুর শিয়ালের পাল ছিল, মানে আমার মা যখন এখান থেকে স্কুল যেত মানে পুরো বাস ঝাড় ছিল, তো এরকম মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যেত সন্ধ্যার পর, যেমন শিয়াল ঘুরে বেড়ায়। আমাদের আমি শুনেছি আমাদের যে গঙ্গা রয়েছে তো ওই দিকেও শিয়াল ডাকে। আগে তো সবই জঙ্গল ছিল, এখন তো নগরায়ণ হয়েছে, বাড়িঘর হয়েছে, সেগুলো আমাদের এখানটা নিশ্চয় গ্রাম না, এখন তো যথেষ্ট নগর বা সিটি এলাকা বলা চলে, বাট তারপরেও গঙ্গার ধারে এখনো রয়েছে। আচ্ছা এখনো রয়েছে বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুই শোনা যায় আই থিঙ্ক ওটা আমরা যেখানে থাকি সেটা হচ্ছে ব্যারাকপুরের উল্টো দিক শ্রীরামপুরে। তো ব্যারাকপুরে একটা জায়গা আছে লাট বাগান, তো সেটা হচ্ছে একটা প্রোটেক্টেড এরিয়া, তো সেখানে আপনারা সিপাহী বিদ্রোহ করেই থাকেন অনেকে ইতিহাসে, তো সেখানে এখনো পর্যন্ত সেই জঙ্গল বর্তমান রয়েছে। তো সেখানে হতে পারে মানে সেখানে হতে পারে না, সেখানে আছে। তো যাই হোক, ভিডিওটা যথেষ্ট বেশি ইনফরমেটিভ ছিল, বেশ ভালো লাগলো ভিডিওটা দেখে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন পরবর্তীকালে আর কোন ধরনের ভিডিও পেতে চাইছেন, আর হ্যাঁ তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা জয়েন বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো সেগুলো আপনারা চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, দুটোর নামই হচ্ছে বং ভিউজ, তো চাইলে আপনারা সেগুলো ফলো করতে পারেন। এর সাথে সাথেও আপনারা আমাদের একটি ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন, তো সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। শুধুমাত্র কিছু রুলস আছে, সেগুলো আপনাদের চেক করতে হবে। আর আমাকে শিলাজিত আর ওকে সুদীপ্তা হিসাবে যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদেরও ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সমস্ত যা যা বললাম সবকিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, নমস্কার।